রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক কোকন দাসের দেখানো পথকে অনুসরণ করে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের চোদ্দ নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর মধ্যপাড়া মসজিদের পাশে ব্যবসায়ী তাজিবুর রহমান এলাকার দুস্থ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবার উদ্যোগ গ্রহণ করেছেন সপ্তাহে বিভিন্ন দিনে চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে নানা রোগের চিকিৎসার ব্যবস্থা করেছেন তাজিবুর রহমান আজকে আমরা মানুষকে বিনা পয়সাই ডাক্তারি পরিষেবা দেওয়ার জন্য আমরা এটা করেছি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প তৈরি করেছে যে সমস্ত প্রকল্পগুলো মানুষকে দিচ্ছে যার ফলে মানুষ অনেক উপকৃত হচ্ছে তার ওনার ওই কাজের অনুপ্রেরণায় আমাদের বর্ধমানের মাননীয় বিধায়ক যিনি কাজের মানুষ কাছের মানুষ যাকে যখন খুশি আমরা ডাকলেই পাই তিনিা তিনি সারা দিন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তো তিনি যে কোনো মানুষ কোনো সময় কোনো বিপদে পড়লে তিনার কাছে গেলে তিনি উপকার করবার জন্য তৈরি হয়ে আছেন বিভিন্ন জায়গায় বিধায়ক সহায়ক কেন্দ্র করেছেন শুধু মানুষকে উপকার দেওয়ার জন্য তো আমি একদিন ওনার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে দাদা আমি কীভাবে আমিও কিছু মানুষকে এইভাবে পরিষেবা দিতে চাই তা কীভাবে কাজ করলে আমি মানুষকে পরিষেবা দিতে পারব তা উনি আমাকে এই দিয়েছিলেন বলেছিলেন কথায় কথায় তা আমি ওনাকে বললাম যে দাদা আমি কিছু গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিতে চাই বললো তুই কোথায় দিবি আমি বললাম গোটা বর্ধমানবাসীর জন্য আমি এই প্রোগ্রামটা করবো বললো ঠিক আছে তাহলে তুই এই প্রোগ্রাম করতে পারিস অসুবিধা নেই তুই কর তা ওনার অনুমতি নিলাম আমি ওনার সঙ্গে কথা বলে আমি এই প্রোজেক্টটা আমি চালু করলাম উনি আমাকে বলেছিলেন যে এটা অনেক বড়ো কাজ অনেক খরচা হয় বললাম ঠিক আছে আমার ব্যবসা আছে আমি ব্যবসা থেকে পয়সা জোগাড় করে প্রোগ্রামটা যতটা পারবো সফল করে করবার চেষ্টা করবো আমি একজন আমাদের এলাকারই চোদ্দ নম্বর ওয়ার্ডের মধ্যে একজন মেডিসিন ডাক্তার আছেন ডাক্তার রঞ্জিত গায়েন ওনাকে প্রত্যেক মঙ্গলবারে রেখেছি সন্ধ্যে সাতটা থেকে আটটা উনি আমাকে পরিষেবা দেবেন তার মধ্যে আমার যা পেশেন্ট আসবে উনি বিনা পয়সায় দেখে দেবেন তার জন্য যে খরচা আছে খরচা আমি নিজে বিয়ার করবো বুধবার দিন আমি সুগার থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর মঞ্জুর আলমকে রেখেছি উনিও সন্ধ্যে সাতটা থেকে আটটা এক ঘন্টার পরিষেবা দেবেন উনি এক ঘন্টার মধ্যে যে আমার যা পেশেন্ট যাবে উনি দেখে দেবেন তার খরচা আমি বিয়ার করব এবং শুক্রবার দিন ডক্টর শেখ শাহাবুদ্দিন শিশুদের স্পেশালিস্ট ডাক্তার ওনাকে রেখেছি প্রত্যেক শুক্রবার দিন উনিও পেশেন্ট দেখবেন সন্ধ্যে সাতটা থেকে আটটা আমার গোটা বর্ধমানবাসীর কাছে নিবেদন আপনাদের যদি কাউরের এরকম পরিষেবা দরকার থাকে আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের ডাক্তার দেখানোর ব্যবস্থাটা করে দেবো এটা ছোট নীলপুর মধ্যপাড়া ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিন্টু রিপোর্ট থেকে আনন্দ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক কোকন দাসের দেখানো পথকে অনুসরণ করে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের চোদ্দ নম্বর ওয়ার্ডের ছোটনীলপুর মধ্যপাড়া মসজিদের পাশে ব্যবসায়ী তাজিবুর রহমান এলাকার দুস্থ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবার উদ্যোগ গ্রহণ করেছেন সপ্তাহে বিভিন্ন দিনে চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে নানা রোগের চিকিৎসার ব্যবস্থা করেছেন তাজিবুর রহমান আজকে আমরা মানুষকে বিনা পয়সায় ডাক্তারি পরিষেবা দেওয়ার জন্য আমরা এটা করেছি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প তৈরি করেছে যে সমস্ত প্রকল্পগুলো মানুষকে দিচ্ছে যার ফলে মানুষ অনেক উপকৃত হচ্ছে তার ওনার ওই কাজের অনুপ্রেরণায় আমাদের বর্ধমানের মাননীয় বিধায়ক যিনি কাজের মানুষ কাছের মানুষ যাকে যখন খুশি আমরা ডাকলেই পাই তিনিা তিনি সারা সারা দিন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তো তিনি যে কোনো মানুষ কোনো সময় কোনো বিপদে পড়লে তিনার কাছে গেলে তিনি উপকার করবার জন্য তৈরি হয়ে আছেন বিভিন্ন জায়গায় বিধায়ক সহায়ক কেন্দ্র করেছেন শুধু মানুষকে উপকার দেওয়ার জন্য তো আমি একদিন ওনার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে দাদা আমি কিভাবে আমিও কিছু মানুষকে এইভাবে পরিষেবা দিতে চাই তা কীভাবে কাজ করলে আমি মানুষকে পরিষেবা দিতে পারবো তা উনি আমাকে এই দিয়েছিলেন বলেছিলেন কথায় কথায় তা আমি ওনাকে বললাম যে দাদা আমি কিছু গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিতে চাই বললো তুই কোথায় দিবি আমি বললাম গোটা বর্ধমানবাসীর জন্য আমি এই প্রোগ্রামটা করব। বললো ঠিক আছে তাহলে তুই এই প্রোগ্রাম করতে পারিস অসুবিধা নেই তুই কর তা ওনার অনুমতি নিলাম আমি ওনার সঙ্গে কথা বলে আমি এই প্রোজেক্টটা আমি চালু করলাম উনি আমাকে বলেছিলেন যে এটা অনেক বড়ো কাজ অনেক খরচা হয় বললাম ঠিক আছে আমার ব্যবসা আছে আমি ব্যবসা থেকে পয়সা জোগাড় করে প্রোগ্রামটা যতটা পারবো সফল করে করবার চেষ্টা করবো আমি একজন আমাদের এলাকারই চোদ্দো নম্বর ওয়ার্ডের মধ্যে একজন মেডিসিন ডাক্তার আছেন ডাক্তার রঞ্জিত গায়েন ওনাকে প্রত্যেক মঙ্গলবারে রেখেছি সন্ধ্যে সাতটা থেকে আটটা উনি আমাকে পরিষেবা দেবেন তার মধ্যে আমার যা পেশেন্ট আসবে উনি বিনা পয়সায় দেখে দেবেন তার জন্য যে খরচা আছে খরচা আমি নিজে বিয়ার করবো বুধবার দিন আমি সুগার থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর মঞ্জুর আলমকে রেখেছি উনিও সন্ধ্যে সাতটা থেকে আটটা এক ঘন্টার পরিষেবা দেবেন উনি এক ঘন্টার মধ্যে যে আমার যা পেশেন্ট যাবে উনি দেখে দেবেন তার খরচা আমি বিয়ার করব এবং শুক্রবার দিন ডক্টর শেখ সাহাবুদ্দিন শিশুদের স্পেশালিস্ট ডাক্তার ওনাকে রেখেছি প্রত্যেক শুক্রবার দিন উনিও পেশেন্ট দেখবেন সন্ধ্যে সাতটা থেকে আটটা আমার গোটা বর্ধমানবাসীর কাছে নিবেদন আপনাদের যদি কাউরের এরকম পরিষেবা দরকার থাকে আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের ডাক্তার দেখানোর ব্যবস্থাটা করে দেবো এটা ছোট নীলপুর মধ্যপাড়া চোদ্দো নম্বর ওয়ার্ডের অন্তর্গত